Hi guys and welcome back to my channel. So, আজকের এই ব্লগটা ইজ বেসিক্যালি অ্যাবাউট সরস্বতী পুজো, মানে কেনার ঠাকুর কেনার থেকে শুরু করে সবকিছু সরস্বতী পুজোর দিন কী কী হচ্ছে না হচ্ছে, এটা হচ্ছে আগের দিন। আমি ঠাকুর কিনতে যাচ্ছি, এখন বেরোবো, তো নীল আসবে তারপর যাবো। আমরা একটু যাদবপুরে ওর কাজও আছে, তো আমি ভাবলাম ওর সাথে যাই, ঠাকুরটাও কিনে নিয়ে আসবো। প্রতিবার যেহেতু আমরা ওইখান থেকেই কিনি ঠাকুরটা, তো ভাবলাম এইবারও যাই, ওখান থেকে কিনেই নিয়ে আসি। আর যাচ্ছি যখন ব্লগটা করবোই। যাই হোক, এই ব্লগটা যতক্ষণে আমি আপলোড করবো ততক্ষণে আমার দিদির বিয়ের পুরো সিরিজগুলো আপলোড করা হয়ে গেছে, তো যেটা আমি আই বাটনে দিয়ে দেবো পুরো প্লে লিস্টটা, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এখন বাজে 3:35 মতন, একটু পরেই জাস্ট 5-10 মিনিটের মধ্যে বেরোবো, বেরিয়ে তারপর যাব গিয়ে যেই যেই কাজগুলো আছে সব তোমরা দেখতেই পাবে, তো চলো। তারপর যথারীতি নীলের জন্য লেট হয়েছে, আর আমরা যেই ট্রেনটা ধরবো বলেছিলাম সেইটা ধরতে পারিনি, সেকেন্ড ট্রেনটা ধরে তারপরে আমরা নামলাম যাদবপুর। আর যাদবপুর নেমে সবার প্রথমে আমি কী করেছি জানো, একটা আইসক্রিম কিনে খেয়েছি, কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিলো আইসক্রিম খেতে। যাই হোক, তারপরে আমরা গেলাম একটা বই খাতার দোকানে কিছু ওই গিফটের জিনিসপত্র কিনতে, কিন্তু পাইনি ওখান থেকে। তো ওখান থেকে বাইরে বেরিয়ে ডিসাইড করা হলো কোথায় যাব কোথায় যাব, মাথায় আসছে না। তো তখন বললো যে স্পেন্সার্স যাই, হয়তো যে জিনিসটা চাইছি আমি পেয়ে যাব। তো তারপর ডিসাইড করা হলো যে চল সাউথ সিটি স্পেন্সার্সে যাই, গিয়ে ও পেলো জিনিসটা, মানে অনেক কষ্টে খুঁজে 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 পেয়ে ওখান থেকে সব বিলিং ঠিলিং করিয়ে নিয়ে বেরিয়ে এসে আমরা ঠাকুর দেখলাম যাদবপুর। আর ওখানে এত দাম বলছিল, মা বলল ওখান থেকে কিনতে হবে না, অন্য জায়গা থেকে দেখিস। আর হ্যাঁ, ভ্যালেন্টাইন্স আসছিল, আমি ভাবলাম নিজেকে দুটো ফুল গিফট করাই যায়। তো তোমরা দেখলে এতক্ষণ কত কিছু ঘুরে ঘুরে সাউথ সিটি এই কেনা সেই কেনা করে নিয়ে লাস্টে আমরা ঠাকুর দেখতে গেছিলাম, কিন্তু ওখানে দামটা একটু আমার মনে একটু বেশিই বলছিলো। তো এখন যাবো আরেকটা জায়গায় ঠাকুর দেখতে, এখন বাজে 7:30 মতন, তো আপাতত ওই জায়গাটা যাই, আরও অনেক কিছু কেনার আছে, লাস্টে কিনে নিয়ে বাড়ি ফিরতে হবে। এখানে পুরো সব জিনিস ঠাকুর এনে আমি রেখে দিয়েছি, বাসন কোসন এখানে বের হয়ে গেছে, এবার কালকে খালি গিয়ে সব কিছু কেনাকাটি করতে হবে। 24 hours later. Hello, this is the next day. এখন যাচ্ছি বাজার করতে, কালকে বলেছিলাম বাজার করতে যাব, তো এখন যাচ্ছি বাজার করতে, চলো। 1 hour later. আমাদের বাজার হয়ে গেছে, আর এই যে সব বাজার হয়ে গেছে, এখন গিয়ে খালি সাজানো হবে। এই বাবা কোথায় যাচ্ছে, এখন গিয়ে খালি সাজানো হবে, এই জায়গাটাকে পুরো সাজানোর কথা হচ্ছে। আর এখানে বাবা লাইট লাগিয়ে দিয়েছে, the next day. Hello, good morning. আর আজকে হচ্ছে অ্যাকচুয়াল সরস্বতী পুজো, এটাও সকালবেলা খুলে পড়ে গেছিল, আমি আবার লাগালাম। এখন কাজ হচ্ছে আমার স্নান করতে হবে, স্নান করে একদম গায়ে বিশালভাবে হলুদ মেখে স্নান করবো, চান টান করে নিয়ে তারপরে সব গুছিয়ে নিয়ে ঠাকুর মশাই আসবে বলেছেন, তো চলো। আর আমি চান করে বেরিয়ে দেখি মা অনেকটা রেডি করে ফেলেছে, কিন্তু এই মালাটা আমার আর পিছন ছাড়ছে না। আমি বললাম ধুর, করতেই লাগবে না এটা, তো আমি গেলাম রেডি হতে, অ্যান্ড দিস ওয়াজ মাই ফাইনাল লুক। আর শাড়িটা যেহেতু কালো ছিল আমার, ওই জন্য আরও পছন্দ হয়েছে। আর আমাদের ঠাকুরের মুখটা দেখো কি মিষ্টি হয়েছে দেখতে, এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। ভগবান
অঞ্জলি দেওয়ার পর আমরা ব্রেকফাস্ট করে নিয়ে গেছিলাম স্কুলে। আমি প্রতি বছর সরস্বতী পুজোয় স্কুলে যাই, আমার খুব ভালো লাগে। আর ওখানে অনেক ফটো ফটো সবার সাথে তুলে তারপরে গেছিলাম আমরা ঘুরতে। কিন্তু কি অবস্থা খালি তোমরা দেখো একবার। তখন নিউ গড়িয়া স্টেশন, হ্যালো ইটস মি, এত ভিড়, কোন রকম কোন টোকেন পাওয়া যায়নি। তো আমরা আবার এসেছি, কোথায় আসলাম, টালিগঞ্জ। টালিগঞ্জের নামটা কি, অনাকুমার স্টেশনে এসে তারপরে লাস্টে আমরা, এটা হচ্ছে হেডিটোলা ঘাটে আমরা এসেছি। আমি আগে কোনোদিন আসিনি, এটা প্রথমবার। তো আগে তোমাদের দেখিয়ে দিই, চলো। হ্যাঁ, ও আমাকে নিয়ে এসছে অনেকদিন। তো ঘাটে আমরা অনেকক্ষণ বসেছিলাম, গল্প গুজব হাসি টাট্টা ফটো রিল সব আছে ইনস্টাগ্রামে, তোমরা গিয়ে চাইলে গিয়ে দেখে নিতে পারো। ফাইনালি বাড়ি এসেছি, সবে জাস্ট বাড়ি ঢুকলাম। আর এই ছিল আজকের দিন, মানে একটা ছোটো ব্লগ যে সরস্বতী পুজোটা কীভাবে কাটলো। অনেকদিন পর স্কুলে গেছিলাম, স্কুলের বন্ধুদের সাথে দেখা হলো, বেশ ভালোই লাগলো আমার। হ্যাঁ, আরেকটা কথা, এই সরস্বতী পুজোর ব্লগের পর আসবে হচ্ছে আমরা যে ঘুরতে গেছিলাম সেই ব্লগগুলো, দেখতে থাকো তোমরা। এই ছিল আজকের ব্লগ, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।